আমি যেভাবে সন্তান লালন পালন করছি মৃত্যুর পর এই সন্তান আমার কি উপকারে আসবে, আমার পরিবার আমার কোনো উপকারে আসবে? নাকি কোরআনের ভাষায় ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুবুল লাকুম, নিঃসন্দেহে তোমার পরিবার তোমার সন্তান তোমার। জাকারিয়া আলাইহিস সালামকে যেরকম বার্ধক্যে একেবারে বুড়ো হয়েছে, চুল সাদা হয়েছে, হাড্ডি শুকিয়ে গেছে, ওই সময় ইয়াহিয়ার মতো একটা নবী সন্তান দিয়েছেন। জাকারিয়া আলাইহিস সালামকে যেরকম বার্ধক্যে একেবারে বুড়ো হয়েছে, চুল সাদা হয়েছে, হাড্ডি শুকিয়ে গেছে, ওই সময় ইয়াহিয়ার মতো একটা নবী সন্তান দিয়েছেন। আল্লাহ তুমি যাকে চাও তাকে রাজত্ব দান করো, আর যাকে চাও তার কাছে রাজত্ব ছিনিয়ে নাও। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। যার জন্য আমরা শরীয়তে হালাল হারাম দেখছি না, জায়েজ নাজায়েজ দেখছি না, আমার সন্তানকে আমি কোন পথে পরিচালিত করছি এটা আমার জন্য কি কল্যাণকর? আমি যেভাবে সন্তান লালন পালন করছি মৃত্যুর পর এই সন্তান আমার কি উপকারে আসবে, আমার পরিবার আমার কোনো উপকারে আসবে? নাকি কোরআনের ভাষায় ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুবুল লাকুম, নিঃসন্দেহে তোমার পরিবার তোমার সন্তান তোমার শত্রু। তাহলে আমি নিজেকে একটু তাকিয়ে দেখি তো, আমি যাদের সুখের জন্য যাদেরকে দুনিয়াবী জীবনে উন্নত করার জন্য আমি হালাল হারামও বাঁচলাম না, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাথার ঘাম পালে পায়ে ফেলে শুধু তাদের কল্যাণ চাইলাম, আমি আল্লাহর কোনো মানে ভুরিক্ষেপ করি নাই, আর আপনি ভুলে গেছেন যে আমার সুখের মালিক আলিক আপনি। কিন্তু এরকম বহু ইতিহাস রয়েছে, সুন্দর বাড়ি করেছেন, সুন্দর গাড়ি করেছেন, সন্তান অনেক দামি সন্তান হয়েছে, কিন্তু ওই বাড়িতে ঢোকার নসিব আপনার নেই, ভালো কিছু খাওয়ার নসিব আপনার নেই, এমন রোগে আক্রান্ত হয়েছেন আপনি ভালো কিছু খেতেও পারেন না, গাড়ি তোর চড়তে পারেন না, প্রত্যেকদিন সকালে 2-4-5 কিলোমিটার পায়ে হেঁটতে হয়, স্যান্ডেল পায়ে দিয়ে হেঁটতে হয়, এবং আপনার সন্তান তাকে দিনের কোনো শিক্ষাই দেন নাই, তারা তো ঘরে ঢুকলে কিভাবে ঢুকবে সেই শিক্ষাও দেন নাই, আল্লাহু আকবার, খানা খাবে কিভাবে এই শিক্ষাও দেন নাই। ইসলাম আপনি মনে করেছেন এটা শুধু আমি সালাত পড়লে হবে, আমি হজ করে আসছি জীবনে শেষে যে আমরা করে দোয়া করবো তৌবা করবো সব কিছু হয়ে যাবে, জি না। আল্লাহ সুবহান ওয়া তাআলা পৃথিবীপাতিকে দেখা দিয়েছেন, মারিয়ামকে যেরকম মেম্বারে বসে আসমান থেকে রিজিক দিয়েছেন, রিজিকের জন্য দৌড়াতে হয় নাই, ইয়াহিয়া আলাইহিস জাকারিয়া আলাইহিস সালামকে যেরকম বার্ধক্যে একেবারে বুড়ো হয়েছে, চুল সাদা হয়েছে, হাড্ডি শুকিয়ে গেছে, ওই সময় ইয়াহিয়ার মতো একটা নবী সন্তান দিয়েছেন। ঠিক তেমনি মুসা আলাইহিস সালামকে হত্যার জন্য হাজার হাজার সন্তানকে হত্যা করলেও মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক শুধু জীবিতই রাখেন নাই, তার মায়ে যখন জন্মগ্রহণ করেছে আল্লাহ পাক মায়াকে ওহী দিয়েছেন, ওয়া আওহাইনা ইলা উম্মি মুসা আন আরদিই, মুসার মাকে বললাম যে যখন তোমার ছেলে জন্ম হয়েছে তুমি তাকে দুধ পান করাও, বাড়িতে বসে মানুষ করো, আর যদি তুমি আশঙ্কা করো যে তোমার ছেলেকে তারা দেখে ফেলে দিয়েছে হত্যা করবে, তখন তুমি তাকে একটা সিন্ধুক একটা বক্সের মধ্যে ভরে তাকে সমুদ্রে ফেলে দাও, ইন্নি রাদ্দুহু ইলাইক ওয়া জাইলুহু মিনাল মুরসালিন, আমি তাকে আবার তোমার কাছে ফিরে নিয়ে আসবো এবং আমি তাকে নবী বানাবো। আল্লাহু আকবার, যাকে মারার জন্য হাজার হাজার সন্তান হত্যা করেছে মা কি করবে? পুলিশ জেনে ফেলে দিয়েছে, বাড়ি ঘেরাও করেছে পুলিশ, ঘরে ঢুকে সন্তানকে মেরে দিবে, মা আল্লাহর প্রতি ভরসা করে সন্তানকে বক্সে ভরে দরিয়ায় ফেলে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঢেয়ে ঢেয়ে নিয়ে ওই ফেরাউনের বাড়ির সামনে যেয়ে তাকে রেখেছে, এবং ফেরাউনের স্ত্রী তাকে তুলে নিয়ে অনেক লম্বা ইতিহাস তাকে ছেলে বলে মানুষ বানিয়ে বড় করে, যার ভয়ে এত হাজার সন্তান হত্যা করলো, অথচ ওই সন্তান ফেরাউনের বাড়ি যেয়ে কোনো মায়ের দুধ মুখে লাগায় না। আল্লাহ বলছেন হাররামনা আলাইহিল মারাদিয়, বাদশা তার ছেলে মানুষ করবে, কাঁদছে, দুধ প্রয়োজন, দামি থেকে দামি দুধ মা নিয়ে আসতেছে, আল্লাহ বলছেন আমি কোনো দুধ মা তার মুখে লাগাতেই দিব না, আমি তার জন্য হারাম করে দিয়েছি। ও হাররামনা আলাইহিল মারাদিয়া, কোনো দুধ পানের মা তার দুধ আমি তার জন্য হারাম করে দিয়েছি। মুসা আলাইহিস সালামের বোন দূর থেকে দৃশ্য দেখে বলছে আমি কি আপনাকে এমন একটি মা সম্পর্কে বলবো না যে মার দুধ এ পান করবে এবং সে শান্ত হয়ে যাবে, বলছে নিয়ে আসো তাড়াতাড়ি নিয়ে আসো। আল্লাহ আকবার, মা আসলেন, মা আসার পর সন্তানকে নেওয়ার সাথে সাথে গলা জড়াই জড়াই ধরে দুধ পান করা শুরু করেছে। ইতিহাস শুধু শুনলে হবে না, ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে, এটাই হলো আল্লাহর কর্তৃত্ব।
قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء الله তুমি যাকে চাও তাকে রাজত্ব দান করো আর যাকে চাও তার কাছে রাজত্ব ছিনিয়ে নাও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাউ আন্না উম্মাতান ইজতামাউ আলা আন ইয়ানফাউকা বিশাইইন মা ইয়ানফাউকা বিশাইইন ইল্লা মা ক্বাদ কাতাবাল্লাহু লাক সারা পৃথিবীর মানুষ যদি একত্রিত হয়ে তোমাকে কোনো উপকার করতে চায় তাহলে তুমি বিশ্বাস রাখো অতটুকুই পারবে যতটুকু আল্লাহ তোমার তাকদিরে উপকার লিখে রেখেছে এর চেয়ে বেশি পারবে না